প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের সকল প্রতিবন্ধী ও নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল প্রতিবন্ধীদের নিয়ে শান্তিপুর রাষ্ট্রীয় শিশু উদ্যানে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক, শান্তিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্য সদস্যরা ও সাংবাদিক মহল। প্রায় 700 বেশি মানুষ এই বনভোজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানে 450 জন প্রতিবন্ধীদের নিয়ে নাচ গান আবৃত্তি সকলকে নিয়ে হৈ হুল্লোড়ের মধ্যে দিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল প্রতিবন্ধী সাধারণ মানুষ। তাছাড়াও সমাজ সচেতনতার বার্তা দিতে ব্যবহার করা হয়েছিল মাটির গ্লাস, কলার পাতা, জল খাওয়ার মাটির খড়ি। খোলা আকাশের নিচে রাষ্ট্রীয় শিশু উদ্যানকে ভরে উঠতে দেখা যায় অন্য এক মেজাজে। এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবন্ধীদের একাংশ মানুষ, কারণ এই শীতের মৌসুমে মা বাবা পরিবারবর্গকে সাথে নিয়ে পিকনিক করতে দেখা যায় অনেককে। কিন্তু বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পন্নদের কথা মাথায় থাকলেও উপযুক্ত ব্যবস্থা না থাকায় নিয়ে যাওয়া হয় না তাদের, অথচ তারা ঘরে বসে স্বপ্ন দেখে কিন্তু সেই আনন্দে সামিল হতে পারে না। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল নদিয়া জেলার প্রতিবন্ধী সংগঠন। বিশেষভাবে প্রতিবন্ধীদের নিয়েই কাজ করা হয় এই সংগঠনে। এছাড়াও আগামী দিনে প্রতিবন্ধীদের আরও বিশেষ কিছু স্বপ্ন পূরণে এক নতুন রূপ দিতে চলেছে শান্তিপুরের প্রতিবন্ধী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে যে সারা নদিয়া জেলাব্যাপী সর্বস্তর থেকে আসা যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ আছে তাদেরকে আজকে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে মধ্যভোজের আয়োজন করা হয়েছিল, তা এইখানে এসে আপনাদের কেমন লাগছে? এইখানে এসে আমাদের তো আজকে খুব আনন্দই লাগলো সবাই মিলে। এই যে আজকে যে আমরা বনভোজনটা আয়োজন করেছি, সবাই মিলে একসঙ্গে আনন্দ করেছি, ফুর্তি করেছি, গান করেছি, নাটক এবং কবিতা, এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এসেছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক এবং বিভিন্ন অঞ্চলের প্রধানরা এসেছিল, এবং শান্তিপুরের বিশিষ্ট সামাজিক সংগঠনের সব বন্ধুরা আমাদের এসেছিল। তারা আমাদের এই প্রতিবন্ধনের পাশে আছে, আমরা তাদের নিয়ে সবাই মিলে একসঙ্গে আজকে আমরা এই বনভোজন অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠান কি এবছর প্রথম না আগেও করা হয়েছে? না, এই বছরই আমাদের প্রথম। আপনার নাম? আমার নাম সুজন দত্ত, আমি প্রতিবন্ধনের প্রেসিডেন্ট। মূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাও আছে, সবাই সবাইকে সহযোগিতা করে। বিশ্বভবন স্যার যেটা বলে গেছেন একটু আগে, উনি অত্যন্ত খুব ভালো কথা বলেছেন যে প্রতিবন্ধকতা কোন প্রতিবন্ধকতাই নয়। তারা আজকে যেভাবে আমাদের বাংলাতে এগিয়ে যাচ্ছে, তাদের যে মনের জোর, তার জন্য তারা আগে আজকে এগিয়ে যাচ্ছে। তাদের শুধু দরকার একটু সহযোগিতা, তারা যদি আমাদের কাছ থেকে একটু সহযোগিতা একটু ভালোবাসা পায়, আমি মনে করি তারা আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছে যাবে। সবাই এই প্রতিবন্ধনের সাথে আছে, আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতি এই প্রতিবন্ধনের সাথে আছে। যখন যার যেটুকু প্রয়োজন মলাইদা বলে, উনি মলাইদা লোক পাঠায়। আমরা পঞ্চায়েত সমিতি থেকে যেটুকু সুযোগ সুবিধা করে দিতে পারি আমরা সেটা চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।